ফিজিজিতে দুটো প্লে স্টার্ট হচ্ছে এক নম্বর একটা প্লে থাকবে যেখানে আমরা ডিসকাস করব। বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চগুলো যেগুলো ডিসকভার হয়েছে সেই ডিসকভারির পিছনের বিভিন্ন গল্প ডিসকাস করব বিভিন্ন যে সায়েন্টিস্টগুলো আছে ফিজিসিস্ট আছে কেমিস্ট আছে তারা তারা কিভাবে। ডিসকাস করলো এবং তাদের মধ্যে বন্ধুত্ব কেমন তাদের ছোটবেলা কেমন ছিল সবাই কি পড়াশুনা ভালো করে করছিল ছোটবেলায় তারপরে তাদের পার্সোনাল লাইফ কেমন ছিল বা একটা যে আবিষ্কার করতেছে তার জন্য ভাবনা চিন্তা কি ছিল ওভারঅল তোদের তাদের লাইফ নিয়ে আমরা এইখানে কারণ কি কারণটা আমাদের অনেকের মনে হয় যে আমরা ছোটবেলার থেকে ফিজিক্স পাবো না সায়েন্স পাবো না বা এটা করতে যাচ্ছি ওটা পাবো না ছোটবেলায় ভালো করে পড়ি নাই। কিন্তু অনেক সায়েন্টিস্টের অনেক গল্প আছে যে ছোটবেলায় কোনোদের পরে নাই কেউ হচ্ছে স্বামী মৃত্যুর পর প্রতিজ্ঞা নিয়ে হচ্ছে কাজ করছে কেউ হচ্ছে সিগারেট খাইতে গিয়ে নতুন কিছু আবিষ্কার করে ফেলছে কেউ একটা কি ভাবনার থেকে তৈরি করছে ঠিক আছে এমন সায়েন্সের অনেক অনেক গল্প আছে যে গল্পগুলো তোদের সামনে আনবো যেগুলা শুনতে খুবই ইন্টারেস্টিং লাগবে এবং তোরাও বুঝবি যে সায়েন্টিস্টগুলা নোবেল প্রাইজ পাইছে বা অনেক বড় বড় কিছু আবিষ্কার করছে যার জন্য আজকে পৃথিবী এত মডার্ন টেকনোলজিতে ভরে গেছে সেই পৃথিবীতে সেই মডার্ন টেকনোলজি আবিষ্কারের পিছনে ভাবনা সিম্পল ভাবনা ছিল ঠিক আছে অনেকে নর্মাল আমাদের মতোই রক্ত মানুষ একজন নর্মাল মানুষ যে ভাবতে ভাবতেই একটা টাইমে হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে বা একটা টাইমে নতুন কিছু আবিষ্কার তো ওনারদের যে অবদান অবদান সম্বন্ধে জানার জন্য এবং অনেকেই আছে যারা কি করছে রিসার্চ করতে করতেই মারা গেছে যে অনেকেই আছে সুইসাইড করছে কেন করলো ঠিক আছে তাদের সাইকোলজিক্যাল কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আমরা জানবো তাহলে এইখানে বিভিন্ন সায়েন্টিস্টের সাইকোলজিক্যাল আমরা বিহেভিয়ারগুলো জানার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা কি করব ফিজিক্স পড়ার সঙ্গে সঙ্গে বা কেমিস্ট্রি পড়ার সঙ্গে সঙ্গে ওদের পিছনে যে সায়েন্সগুলো আছে বাস্তব জগৎটা আছে বাস্তব লাইফটা আছে কারণ লাইফ বিনা কিছুই নেই তার জন্য লাইফকে কাছে নিয়ে কেমন করে একটা সায়েন্টিস্ট নতুন কিছু আবিষ্কার করলো লাইফকে এনজয় করতে করতে লাইফকে বোরিংভাবে অনেক কিছু হয়েছে পার্সোনাল লাইফে কি কি হলো সমস্ত কিছু আমরা এই প্লে লিস্টে জানবো আর একটা প্লে লিস্ট থাকতেছে সেকেন্ড প্লে লিস্ট যেইখানে আমরা ডিসকাস করবো যে বিভিন্ন ফিজিক্সের এক্সপেরিমেন্ট থেকে আমরা বা বিভিন্ন ফিজিক্সের থিওরি থেকে আমরা লাইফের কেমন করে ফিলোসফি তৈরি করতে পারি যেমন টানেলিং এফেক্ট থেকে কী বুঝতে পারি বা নিউটন্সের ল থেকে কি বুঝতে পারি এমন সমস্ত কিছু নিয়া বা অ্যাটমসফারিক প্রেশার থেকে কি বুঝতে পারি তো এই প্রতিটা জিনিস থেকে আমরা কি কি বুঝতে পারি বা লাইফের ফিলোসফি কেমন করে তৈরি করতে পারি এবং লাইফকে প্রোগ্রেস করতে পারি লাইফের মধ্যে পজিটিভিটি আনতে পারি এবং নেচার দেখ নেচার আর ফিজিক্স প্যারালাল জিনিস এবার ফিজিক্স যেটা বলবে তার মানে নেচারের তার প্যারালালি জিনিসটা হচ্ছে অথ অর্থাৎ কী বলতে পারি যে নেচারে যে জিনিসটা হচ্ছে ওইটা কি এক্সপ্লেন করে ফিজিক্স তাহলে ফিজিক্সের বিভিন্ন থিওরি আর নেচার দুইটা প্যারাল জিনিস এবার আমরা জানি যে আমরা কি সব থেকে বড় জিনিস কি নেচার ভগবানকে নেচার তাহলে সেই নেচার থেকে আমরা আমাদের লাইফের কি ফিলোসফি তৈরি করতে পারি সেই ফিলোসফিগুলো আমরা এই প্লে লিস্টে জানার চেষ্টা করব তাহলে প্রতিদিন ভিডিও আসবে ঠিক আছে আর সাইন্টিফিক যে ডিসকভারিটা আছে বা বিভিন্ন সায়েন্টিস্টের যে ভিডিওটা আছে বড় বড় ভিডিও হবে ঠিক আছে কারণ অনেক ইনফরমেশন আছে সেই ভিডিওগুলো সপ্তাহে একদিন করে আসবে এভরি সানডে করে আসবে ঠিক আছে তাহলে প্রতি সানডেতে আমরা একটা করে ডিসকভারি সম্বন্ধে আলোচনা করব। আর মাঝখানে একদিন করে সপ্তাহে একদিন করে আসবে আমাদের বিভিন্ন ফিলোসফিক্যাল যেটা থেকে আমরা লাইফের ফিলোসফি তৈরি করতে পারি সেই ভিডিওগুলো আস্তে আস্তে ঠিক আছে এই দুটো প্লে দেখে তোরা খুব খুশি হবি খুব আনন্দিত পাবি যে একদম স্বাভাবিক লোক কীভাবে ফিজিক্সকে এত দূর নিয়ে গেল এবং আমাদের পৃথিবীকে এত মডার্ন তৈরি করলো সো আমরা সায়েন্স শুধুমাত্র বইয়ের পাতায় পড়বো না এবার লাইফের সঙ্গে রিলেটেড করে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এবং আমরা বিভিন্ন সায়েন্টিস্টদের উৎসর্গ করব এবং তাদেরকে স্মরণ করার চেষ্টা করব। ঠিক আছে চল টাটা এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি এবং তোদের আমি ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স হিস্ট্রি সবার সম্বন্ধেই জানার চেষ্টা করব ধীরে ধীরে ঠিক আছে চল টাটা বলা